কোরবানির ঈদ সামনে রেখে ঝালকাঠিতে দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে 31,000-এর বেশি গরু, ছাগল ও মহিষ। স্থানীয়ভাবে খামার থেকে কেনা যাবে পশু। এদিকে নরসিংদীতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। দরজায় করানার ছে কোরবানির ঈদ। এরই মধ্যে ঝালকাঠিতে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে পশু। জেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় 27,000, তাই আগে থেকেই গ্রামে ঘুরে গরু, মহিষ ও ছাগলের বাচ্চা কিনে কোরবানি উপযোগী করে তুলছেন খামারিরা। পশু মোটাতাজাকরণ করতে খাওয়ানো হচ্ছে খড়, বিচালি, দানা, শস্য, গম, ভাত, খৈল সহ নানা খাবার। আমরা গরুরে খাওয়াই খৈল, ভুসি, তারপর ঘাস, খ্যার। এই ঘাস, এই নেপিয়ার দামান ঘাস খাওয়াইলে গরুরে খাওয়াইলে স্বাস্থ্য এবং দুধ বৃদ্ধি দেয়। দেশের অন্য অঞ্চলের উপর নির্ভরতা কমাতে ঝালকাঠিতে বেশ কয়েকটি খামার গড়ে উঠেছে, যা থেকে পাওয়া যাবে বিষমুক্ত মাংস। মানুষের ক্ষতি হইতে পারে এই রকম কোনো খাদ্য ইনজেকশন আমরা ব্যবহার করি না। আমার এখানে প্রায় 25টি গরুর মতন আমি প্রস্তুত করেছি। আমি ইনশাআল্লাহ আগামী বাজারে আমি এই গরুগুলো বাজারে বাজার করব। কোরবানির জন্য প্রস্তুত করা পশুকে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো ওষুধ দেওয়া হয় না বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। ঝালকাঠিতে মানে অবৈধ হরমোন বা স্টেরয়েড জাতীয় কোনো মানে ওষুধ এখানে অ্যানিমেলকে খাওয়ানো হয় না, এবং আমরা সার্বক্ষণিক নজরদারি করতেছি। আমার জানা মতে এখানে 31,000+ কোরবানিযোগ্য পশু আছে, যেটা আমাদের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে। কোরবানির ঈদ ঘিরে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। নিয়ম মেনে গরুকে ঘাস, খড়, ভুসি, সয়াবিন সহ দেশীয় সব খাবার খাওয়ানো হচ্ছে। এর ফলে খামার থেকে গরু কেনায় ক্রেতাদের চাহিদা বাড়ছে। 500 কেজির থেকে 650 কেজি পর্যন্ত গরু এখন অ্যাভেলেবেল আছে। 650, 700, 750 গরু মোটামুটি অলমোস্ট সেল হয়ে গেছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর কোরবানি ঈদ ঘিরে নরসিংদীতে 8,380 জন খামারি 95,668টি পশু পালন করছেন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।